আজ আবার একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো দই চিকেন। এটা খেতে দারুণ লাগে, খুব সুন্দর হয়। তাহলে চলুন দেখে নিই কিভাবে হয়। প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে হাফ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব। এখানে আছে সাদা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস আর জৈত্রী। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখানে চারটে পেঁয়াজ আছে, চারটে পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব, পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 2 চামচ রসুন বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। এখানে 1.5 কেজির মতো চিকেন আছে। খুব ভালোভাবে চিকেনের সাথে কষাতে হবে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি করতেই পারেন। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে হবে। যখন চিকেনটা একটু কষানো হয়ে যাবে তখন মিক্সির জারের মধ্যে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেইটা দিয়ে দিতে হবে। দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা দই চিকেন। খুব ভালোভাবে কষাতে হবে।
দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এটা খেতে অসাধারণ হয়, দারুণ একটা রেসিপি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক খেতেও খুব সুন্দর লাগে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। জলটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলেই রেডি আমাদের দই চিকেন। খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের অবশ্যই ভালো লাগবে এটুকু বলতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই গাইজ।